কোর্টের ঝামেলা মুক্ত নেইমার আদালতের রায় পক্ষে তার হয়েছেন মিথ্যা হয়রানি। তবে কোর্টের সিদ্ধান্ত তার বিপক্ষে যায়নি। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ খেলতে নেই কোনো বাধা। মিথ্যে মামলা সাজানো প্রতিপক্ষের সৃষ্ট ধাঁধা থেকে মুক্তি পেয়েছেন তিনি। নেইমারের পক্ষে আদালতের রায় নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিশ্বকাপ খেলতে পারবেন না নেইমার। বিশ্বকাপের সময় আদালতে দিন কাটবে তার। গত এক মাসের বেশি সময় যখন এমন শিরোনামে নেইমারের পরিস্থিতি, তখন অবশেষে আদালতের রায়ে নেইমির স্বস্তি। আদালতের স্পষ্ট রায়, নেইমার নির্দোষ। গত 16 অক্টোবর পিএসজি তারকা নেইমার স্পেনের আদালতে হাজিরা দেন। শুনানিতে বলেন যে তিনি চুক্তির বিষয়ে বেশি কিছু জানেন না, হৃদয়ের ডাক শুনে বার্সায় যোগ দিতে চেয়েছিলেন, সে অনুযায়ী বাবা চুক্তি সম্পন্ন করেছেন, তিনি শুধু প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করেছেন। নেইমার 2013 সালে ক্যাম্প নিউতে আসলেও তার সঙ্গে 2011 সালে চুক্তি করে রাখে বার্সেলোনা। চুক্তির অর্থ 57.1 মিলিয়ন ইউরো বলে উল্লেখ করে বার্সা, যার মধ্যে 40 মিলিয়ন ইউরো নেইমারের পরিবার এবং 17 মিলিয়ন ইউরো তার ক্লাব স্যান্টোস নিয়েছে বলে জানানো হয়। কিন্তু নেইমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে দাবি করা হয় যে চুক্তির অর্থ ছিল আরও বেশি, যা থেকে 8.5 মিলিয়ন ইউরো কর ফাঁকি দেওয়া হয়েছে বলে দাবি ছিল এক সংস্থার। নেইমার আদালতকে বলেছিলেন 2011 সালে যখন চুক্তি হয়েছিল তাতে তিনি জড়িয়ে ছিলেন না, কোনো কিছু ঘটে থাকলেও ওই ব্যাপারে তিনি অবহিত ছিলেন না। এর আগে স্যান্টোস থেকে বার্সেলোনায় আসার সময় যে চুক্তি হয়েছিল তা নাকি নিয়ম মেনে হয়নি, দুর্নীতি হয়েছিল, এমনই অভিযোগ উঠেছিল নেইমারের বিরুদ্ধে। তা নিয়ে স্পেনের আদালতে মামলাও দায়ের করা হয়। কিন্তু নাটকীয়ভাবে সব অভিযোগ থেকে মুক্তি পেলেন ব্রাজিলিয়ান তারকা। শুধু তাই নয়, ওই বিতর্কে যারা জড়িয়েছিলেন, যাদের বিরুদ্ধে চলছিল মামলা, তারা নিষ্কৃতি পেলেন সব অভিযোগ থেকে। কাতার বিশ্বকাপের আগে নিশ্চিতভাবেই এটা স্বস্তি দিয়েছে নেইমারকে। যদি অভিযোগ প্রমাণিত হতো তাহলে 2 বছরের জেল এবং বিপুল অর্থের জরিমানা দুইই হতে পারত। অভিযোগমুক্ত নেইমার এইবার খোলা মনে খেলতে পারবেন কাতার বিশ্বকাপে। ইঞ্জুরিমুক্ত নেইমার বর্তমানে পিএসজি জার্সিতে উঠছেন নিয়মিত। তার এই ধারা অব্যাহত থাকলে ভিনি রদ্রিগোদের নিয়ে বিশ্বকাপে হট ফেভারিট হিসেবেই মাঠে নামবে ব্রাজিল। 20 বছর আগে পঞ্চম বিশ্বকাপ জয়ী দল ব্রাজিল শিরোপা পাচ্ছে না 2 দশক ধরে। তবে বর্তমানে র্যাঙ্কিংয়ে ফিফার শীর্ষে দলটি। নতুন তারকাদের সাথে নেইমি ক্যাসিমিরোরা হেক্সার লক্ষ্যে নামবেন কাতার বিশ্বকাপে, যার সামনে থেকেই নেতৃত্ব দিবেন নেইমার জুনিয়র। বাইরের এই ঝামেলা মিটে যাওয়া তাই ভক্তদের জন্য বড় স্বস্তির কারণ।